দস্যি মেয়েটা পালিয়ে গেল আলোর রশ্মি মাখবে বলে, নাকি আবার মায়ের কোলেই ফোকলা হাসি হাসবে বলে? দস্যি মেয়েটা কোথায় গেল? সবাই যেমন যায় যেখানে, নাকি কোনো নদীর তীরে উপত্যকার মধ্যেখানে? দস্যি মেয়েটা মুক্তি পেল, ঘুচল মেয়ের বন্দি দশা, রইল পড়ে মেয়ের কথা, নিঝুম হল ভালোর বাসা। অনিন্দ্য বসুর লেখা কবিতার মাধ্যমে আজ আমাদের চ্যানেলের ছোট্ট শ্রদ্ধার্ঘ সদ্য প্রয়াত সাহিত্যিককে। সাহিত্যের এত বহুমুখী ক্ষেত্রে স্বচ্ছন্দ বিচরণ কতজন বাঙালিরই বা ছিল? বিদেশি কিংবা আঞ্চলিক সাহিত্য থেকে প্রচুর অনুবাদ করেছেন, বাংলায় মানবী বিদ্যা চর্চার একজন পুরোধা। ব্যক্তিগতভাবে মনে করি লীলা মজুমদার, আশাপূর্ণা দেবীর পর লেখায় এত অসামান্য হিউমার আর কোনো লেখিকার কলমে পাইনি। বয়স হয়েছিল, যেতেই হতো একদিন, কিন্তু জীবনটাকে এমন রং বেরঙের অভিজ্ঞতায় ঋদ্ধ করতে কজন পেরেছেন? বাংলা সাহিত্যের সম্ভবত সবচেয়ে বিদুষী লেখিকা নবনীতা দেবসেনের প্রয়াণ হলো এই সপ্তাহে। বাংলা সাহিত্যের আরও একটা স্বর্ণ কলম থেমে গেল। আজ তারই লেখা একটা কবিতা ভীষণভাবে মনে পড়ছে, সোনার হরিণ হারালে হারাবে কি আর যাবে করা, বৃষ্টি ঝরে না কতকাল শুকনো এ ধরা। ধরাকে খালি করেই হারিয়ে গেছে সোনার হরিণ। তবে আমরা মিডিয়ার দৌলতে এ কদিনে যারা তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না, তারাও জেনে গেছি অনেক কিছু। তাই তার জীবনী বৃত্তান্ত বলতে আসিনি আজ। আজ একটু জানাতে এসেছি মানবী নবনীতাকে, ছোট ছোট টুকরো ঘটনার মাধ্যমে, টুকরো কথার মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর নবনীতা নামটি দিয়েছিলেন রাধারানী দেবীকে। প্রথম বৈধব্যের পর নরেন্দ্র দেবের সাথে রাধারানীর দ্বিতীয় বিবাহ হয়। নতুন জীবনে আসেন তিনি, তাই কবিগুরু তার নাম দেন নবনীতা, অর্থাৎ নব্য আনিতা। কিন্তু রাধারানী দেবী সে নাম গ্রহণ করেননি। কবির অভিমান হলেও নামটি ভুলে যাননি তিনি। 7 বছর পর যখন নরেন্দ্রদেব ও রাধারানী দেবীর ঘর আলো করে আসে এক কন্যা সন্তান, তখন কবি আবার এই নামটি পাঠান তাকে। উত্তরাধিকার সূত্রে নামটি গৃহীত হয়। সাহিত্যিক নবনীতা দেবসেন বলতেন, এই নাম তার না চাহিতে পাওয়া ধন। এমনি আরো অনেক সম্পদের অধিকারিণী ছিলেন তিনি।
যার মধ্যে একটি ছিল মানবিকতার সম্পদে সমৃদ্ধ মন। তার জাতীয় পুরস্কার প্রাপ্ত বইটির নাম ছিল নবনীতা, নিজের নামেই বই। তাতে একটি গল্পে তিনি বলেছিলেন, তার কাজের লোক তার মেয়ের বিয়েতে তাকে নিমন্ত্রণ করেছিল। সে ভেবেছিল অত বড় দিদিমণি আসবে না এত দূর। নবনীতা দেবী গেছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে, রীতিমতো নৌকা পেরিয়ে ভাটা পড়ে যাওয়ায় শাড়ি তুলে কাঁদা মাখিয়ে। তাকে ওভাবে উপস্থিত হতে দেখে সেই পরিচারক তো হতভম্ব হয়ে গেছিল। এই গল্প পড়ে বুঝতে পারি যে কতটা উচ্চ মাপের মানুষ ছিলেন তিনি। এত অনন্য সাধারণ সব সৃষ্টির রচয়িতা হয়েও নিজেকে মাটির মানুষদের থেকে আলাদা করেননি কখনো। এই কিছুদিন আগে একটি সংবাদপত্রে তার একটি ইন্টারভিউ পড়ছিলাম, তাতে তিনি বলেছেন, ঠিক আছে না হয় ক্যান্সারই হয়েছে, ক্যান্সার তো এখন অলক্ষীর ঝাঁপির মতো ঘরে ঘরে গুছিয়ে বসেছে, আমি বা বাদ যাই কেন? আমার ছোট্ট ভাইজিটা গিনুমা, ছোট বোন মুন্নু, ছোট দেওর শিব, ছোট ভাই অভিক, প্রিয় দাদা অশোকদা, ছাত্রবেলার বন্ধু শ্যামল, কবিবেলার বন্ধু সুনীল ও সন্তোষ কুমার ঘোষ, আরো কত আপনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। হঠাৎ অশীতিপর নবনীতার জন্য শোক কিসের? তার তো যাওয়ার সময় এমনিতেই হয়েছে, কিন্তু বন্ধু বান্ধবদের হাবভাব দেখে মনে হচ্ছে কচি বাচ্চার মহাপ্রয়াণ হতে চলেছে, তার জীবন যেন এখনো ভরেনি। আরে আমি তো এখনো মরিনি, মরবো কিনা তারও ঠিক নেই, এখন থেকে এত শোক কিসের? কথাগুলো পড়ে চমকে উঠি, এভাবেও মৃত্যুকে নিয়ে রসিকতা করা যায়। আর এই সপ্তাহে বৃহস্পতিবার তার মৃত্যু সংবাদের খবরে ভাবলাম, জীবনের অস্তাচলের লগ্নে দাঁড়িয়ে কোন মানুষ এমন উক্তি করতে পারেন? তিনি পারেন, তাই তিনি সাধারণের ঊর্ধ্বে, অসাধারণ বললেও তাকে কম বলা হয়, তিনি অনন্য সাধারণ। শুধু মৃত্যুর সাথে লড়াই করার দৃঢ়তাই নয়, তার লেখনীর প্রতিটা ছত্রে ফুটে ওঠে তার চারিত্রিক দৃঢ়তা, তার নারীবাদী মনস্কতা। অক্সফোর্ড জুনিয়র লিটারেসি ফেস্টিভ্যালে এক লেকচারে তিনি বলেছিলেন, আই অলওয়েজ ট্রাই টু মেক দ্য ফেয়ারি টেল পজিটিভ, মাই স্টোরিজ উড অলওয়েজ হ্যাভ ফিয়ারলেস চিলড্রেন অ্যান্ড হার্মলেস নন হিউম্যান ক্যারেক্টার্স, দ্য চিলড্রেন ইন মাই স্টোরিজ আর ইউজুয়ালি গার্লস অ্যান্ড অল অফ দেম আর ইন্টেলিজেন্ট অ্যান্ড লাভিং। সুদৃঢ় সমাজ সৃষ্টির জন্য প্রয়োজন সমাজের মেয়েদের স্থানকে উন্নত করা, যা তার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠত। তার এক ছাত্রের লেখায় সদ্য পড়লাম, একদিন যাদবপুরে ক্লাস শেষ করে নবনীতাদির বাড়ি গেছি, শিবাজিদাকে সামনে রেখে আমরা সবাই, মজার মানুষ নবনীতাদি, তাই বিভিন্ন হাসির গল্পের মধ্যেই চা এলো। একটা বড় ট্রে থেকে আমরা যে যার মতো তুলে নিলাম চা, প্রায় সবকটি একই ধরনের কাপ, কাঁচের না, ওই তখনকার দিনে খুব পাওয়া যেত মেলমোবের, ওই ধরনের মেটেরিয়ালের, তা গলা ভেজানোর জন্যই বোধহয় ঘরটা একটু চুপচাপ হয়ে যায়। হঠাৎ নবনীতাদি বলতে শুরু করেন, বুঝলে অমর তো আর আমি যখন বিদেশে থাকতাম তখন আমাদের চুক্তি হয়েছিল যে আমরা পালা করে বাসন মাজবো, তা অমর তো কি করতো, বেশিরভাগ দিন ইচ্ছে করে কাপ প্লেট ভেঙে ফেলতো যাতে ওকে ধুতে দেওয়া না হয়। আমিও ছাড়ার পাত্রী নই, সোজা গিয়ে সব কাচের বাসনের বদলে আনব্রেকেবল বাসন কিনে আনলাম, ব্যাস অমর তো সব জারিজুরি খতম। আমরা তো গল্প শুনে খুব হাসলাম, অমর্ত্য সেনের জব্দ হওয়ার গল্প যে,
হাসিটা একটু থিতিয়ে গেলে দিদি অস্ফুটে বললেন হাসি মুখে, কি অদ্ভুত না, কাপগুলো এখনো রয়ে গেল কিন্তু সম্পর্কটাই ভেঙে গেল। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে চাই না আমরা, কিন্তু ব্যক্তিগত লড়াইও তার কলমকে থামাতে পারেনি। তার সৃষ্টি অনর অটল থেকেছে সকল বাধা কাটিয়ে। কিছু তারা এমনও থাকেন যারা খসে যাওয়ার পরেও তাদের জ্যোতি রয়ে যায় বহুকাল। সকল বাঙালি হৃদয়ে আপনিও সেভাবেই থাকবেন, তাই আপনারই কবিতা আজ আপনাকেই নিবেদন। বল কিকি থেকে মুছে ফেলবি আমায়, তোর ল্যাপটপ, তোর প্রোফাইল, তোর ইনবক্স, তোর মোবাইল মুছতে পারবি সেই ঠাট্টা হাসি, আদর অভিমান ভালোবাসা বাসি? পাল্টে ফেলেছিস বাড়ি ফেরার পথ, একসাথে চলা সেই ছায়াপথ? ভুলতে পেরেছিস ফোন নাম্বার, চেনা মুখ আর পরিচিত স্বর? বল না কেন এভাবে পাল্টে গেলি, হাতটা ছেড়ে ভিড়ে হারিয়ে গেলি? কাকে বলিস এখন মনের কথা, রাত জাগা তোর চুপ কথা? বোঝে তোকে তোরই মতো, কাউকে পেলি এমন আমায় ছাড়া? হৃদয় থেকে অনেক দূরে জানি না আছিস কোন অচিন পুরে, ভালো থাক তবু যেখানেই থাকিস, আমায় মনে নাই বা রাখিস? কেউ মনে রাখুক বা নাই রাখুক, ভালো থাকুন আপনি। আপনার সৃজনশীলতা আপনাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবেই।